আসলে আমার বলার কিছু নাই, আমার জীবনের প্রথম, আমার কিছু হারাই নাই, ফার্স্ট টাইম আমার বাবাকে আমি হারাইছি যে আমাকে অনুপ্রেরণা দিত। এখন উনি রীতিমতো শিহরণে কাঁপছেন। আজকে আমার বাবাকে হয়তো বলতে পারতাম যে যে আমার নাম ইনন ভাই নিছে, যে আজকে আমাদের স্নেহের ছোট ভাই এই বাংলা কলেজ ছাত্রলীগের কর্মী আক্তার, ওই যে ওইখানে দাঁড়ায় দেখতেছি আমি স্লোগান দিচ্ছিল, ওর বাবা মারা গেছে মনে হয় কয়দিন হলো, 7-8 দিন হয়েছে। তো আজকে ওর বাবা দীর্ঘদিন অসুস্থ থেকে মারা গেছে, এরপরেও এই যে ছেলেটা এসে এখানে স্লোগান দিচ্ছে, এই প্রোগ্রাম সাফল্যমণ্ডিত করার জন্য কষ্ট করছে, চেষ্টা করছে, এটি আসলে বাংলা কলেজ ছাত্রলীগের ডেডিকেশন। মানে এই সমস্ত তরুণেরা যারা আসলে রাজনীতি করেন দেশকে গড়বার জন্য, দেশের জন্য কিংবা দলের জন্য, একটা দলের জন্য কতটা নিবেদিত হয়ে থাকেন এটি আমরা অনেকেই বুঝি না, অসাধু কিছু রাজনীতিবিদের জন্য। আমার কাছে আক্তারকে দেখে, আমি আক্তারকে আসলে সমবেদনা জানানোর ভাষা আমার নেই। আর যদি কোনো পোস্ট পজিশন আমি যদি নাও পাই এই রাজনৈতিক মাঠে আমি থাকবো এবং বঙ্গবন্ধু আদর্শের শেখ হাসিনার হাতকে শক্তিশালী করব। জমি বিক্রি করে অনেক কষ্ট করে আমাকে পড়াশোনা করাইছে এবং আমার মা বাবা আমার এই জমি বিক্রি করে, আমাদের জমি বিক্রি করে তারপরে আমাকে রাজনীতি করতে সহযোগিতা করেছে। রাজনীতি কতটা মধুর কিংবা কতটা বেদনা বিদুর সেটা একজন রাজনৈতিক কর্মীকে দেখলে বুঝতে পারবেন। আজকে সরকারি বাংলা কলেজে কর্মী সভা ছিল এবং সেই সভায় বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালিয়া সিফিনান, তিনি আক্তার নামে একজন কর্মীর কথা বলছিলেন এবং তিনি জানাচ্ছিলেন যে তার বাবা মারা গেছে মাত্র কয়েকদিন আগে, সেই শোক ভুলে তিনি কর্মী সভায় এসে শেখ হাসিনার নামে তিনি স্লোগান তুলছিলেন। আমি সেই আক্তারকে অনেক কষ্টে ভিড়ের ভেতরে আমি খুঁজে বের করেছি এবং তিনি আমাকে জানাচ্ছিলেন মাত্র এক সপ্তাহ আগে তার বাবা মারা গেছেন এবং সেই পিতৃশোক ভুলে তিনি ছাত্রলীগের এই সম্মেলন এসেছেন এবং এখানে এসে শেখ হাসিনার নামে তিনি স্লোগান দিচ্ছিলেন। আমি আক্তারের সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব এবং আক্তারের এই গল্পটা আমি জানবো কিভাবে পিতৃশোক ভুলে তিনি এই সম্মেলনে এখানে আসলেন। আক্তার, আপনার বাড়ি কোথায়, আপনার বেড়ে ওঠা সেটি আমি জানতে চাই। আমার বাড়ি শরীয়তপুর জেলায় ডামুটা থানা ধানকাটি ইউনিয়নের। মাত্র 7 দিন আগে আপনার পিতা মারা গেছে, আপনি সেই শোক ভুলে ছাত্রলীগের এই মিটিংয়ে এসেছেন, এই কর্মী সভায় এসেছেন, সে কথা আপনার সাধারণ সম্পাদক মঞ্চ থেকে বলছিল। আসলে আমার এটা অনুভূতি, আসলে আমার ছাত্রলীগ মানে একটা অনুভূতি, আমার এটা আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া। আমার নেতা শেখ ওয়ালিয়া সিফিনান ভাই আমার নামটা বলছে। এই সময় সাধারণত ছেলেরা বাড়িতে থাকে, তারা কান্নাকাটি করে কিংবা পিতৃর শোকটা ভোলার চেষ্টা করে, আপনি সেটি ফেলে, মানে আপনি কবে ঢাকায় এসেছেন? আমি 2 দিন হয়েছে ঢাকায় এসে। মানে সেই সময়টার অনুভূতি, মানে আপনার বাবার কথা কি আপনার মনে পড়ছে? আসলে আমার বলার কিছু নাই, আমার জীবনের প্রথম, আমার জীবনে কখনোই কিছু হারাই নাই, ফার্স্ট টাইম আমার বাবাকে আমি হারাইছি যে আমাকে অনুপ্রেরণা দিত। আজকে আমার বাবাকে হয়তো বলতে পারতাম যে যে আমার নাম ইনন ভাই নিছে এবং আমি ছাত্রলীগ করি, আমার কী বলবার বলার ভাষা নেই। দর্শক, এই সমস্ত কর্মী সভায় কিংবা এই সমস্ত সম্মেলনে মঞ্চ থেকে সাধারণত বড় বড় নেতাদের, বড় বড় কর্মীদের নাম নিয়ে থাকেন সভাপতি এবং সাধারণ সম্পাদকেরা। এই সমস্ত যারা কর্মী রয়েছেন যারা তেমন কোনো পদ পদবিতে নেই, তাদের নাম নেওয়া এটি আসলে বিশেষ কিছু এবং দেখুন উনি এখনও কাঁদছেন। দর্শক, আমি যেটি বলছিলাম যে উনি বাংলাদেশ ছাত্রলীগের কর্মী বলেই যে আমি পরিচয় করেছি বিষয়টা তেমন নয়, মানে আমার কাছে যেটি মানে শুনে মনে হচ্ছিল যে রাজনীতি, মানে এই সমস্ত তরুণেরা যারা আসলে রাজনীতি করেন দেশকে গড়বার জন্য, দেশের জন্য কিংবা দলের জন্য, তারা দেশটাকে একটা দলের জন্য কতটা নিবেদিত হয়ে থাকেন এটি আমরা অনেকেই বুঝি না, অসাধু কিছু রাজনীতিবিদের জন্য। আমার কাছে আক্তারকে দেখে, আমি আক্তারকে আসলে সমবেদনা জানানোর ভাষা আমার নেই, তার বাবা নিজেও রাজনীতি করতেন এবং আজকে তিনি সেই রাজনীতির মাঠে এসে তার বাবাকে এমন একটাভাবে উদাহরণ দেওয়া হলো যখন তার বাবা এই পৃথিবী থেকে চলে গেছেন। আপনি মানে আপনার এখন আসলে কী চাওয়া, মানে আপনি কীভাবে রাজনীতিতে প্রতিষ্ঠিত হতে চান, আপনার চাওয়াটা কী? আমার শেখ ইনান ভাই এবং সাদ্দাম হোসেন ভাইয়ের আমাদের তারা যেটা চাইবে এবং তাদের যেটা চাইবে সেটাই আমি মাথা পেতে নেব এবং তারা অবশ্যই ভুল করবে না যে বাংলা কলেজ ছাত্রলীগকে নেতৃত্বে আসবে, তাকে যারা যোগ্য মনে করবে তারাই আসবে। আর আমরা আসলে পদের জন্য যে লড়াই করি এমনটাও না, পদের জন্য কারণ আমরা রাজপথে শ্রম দিতে, রাজপথে ঘাম ঝরাতে আমরা বিশ্বাস করি এবং দেশরত্ন শেখ হাসিনাকে ভালোবাসি বোধ হয় আমরা রাজপথে থাকি। আমি ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত বাবা জানতে এবং বাবাই আমাকে অনুপ্রেরণা জোগাত এবং সাহস দিত, রাজনীতি করতাম। শেখ হাসিনার আদর্শ ধারণ করে, বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে আমি ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত আছো, তুমি বঙ্গবন্ধু জয় বাংলা বলে এগিয়ে যাও, ইনশাল্লাহ আমাদের দোয়া তোমাদের সাথে আছে। আমার বাবা 22 সেপ্টেম্বর এই দুনিয়া থেকে চিরবিদায় নিয়েছেন, আমার আব্বা আমার ইউনিয়ন আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ছিলেন। দর্শক, উনি শুধু ছাত্রলীগ করেন বলেই আমি ওনাকে পরিচয় করাচ্ছি না, আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে ওনাকে পরিচয় করাচ্ছি। উনি যে কোনো দলের হলেই আমি তাকে এভাবে পরিচয় করাতাম। দেখুন এখন উনি রীতিমতো শিহরণে কাঁপছেন, মানে উনি আমাকে সাক্ষাৎকার দিচ্ছেন এবং মঞ্চ থেকে ওনার সাধারণ সম্পাদক শেখ ওয়ালিয়া
আসিফ ইনান ওনার নাম বলেছেন এবং তিনি তখন স্লোগান দিচ্ছিলেন। তার মাত্র কয়েকদিন আগে তার পিতা মারা গেছে। কিভাবে তিনি মারা গেলেন, কত বয়স হয়েছিল? আমার বাবার বয়স 75 বছর ছিল। তিনি ক্যান্সার আক্রান্ত ছিল, ফুসফুসে ক্যান্সার আক্রান্ত ছিল। তিনি ওই ক্যান্সার আক্রান্ত হয়েই মারা গেছে। আপনি বাংলা কলেজে কিসে পড়েন, কোন ডিপার্টমেন্টে, কোন ইয়ারে? মাস্টার ফার্স্ট ইয়ারে। আপনি ছাত্রলীগের রাজনীতির সঙ্গে কতদিন জড়িত? আমি ক্লাস সেভেন থেকে আমি জড়িত। ক্লাস সেভেন থেকে আমি স্কুল কমিটি ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলাম। পরে ইউনিয়ন ছাত্রলীগের রাজনীতি সভাপতি সভাপতি ছিলাম, উপজেলা ছাত্রলীগ করেছি। পরে এই বাংলা কলেজে ভর্তি হয়ে এই রাজনীতির সাথে বেড়ে ওঠা। আপনি বলতে পারেন যে আমি ছোটবেলা থেকে এই জয় বাংলার স্লোগানের সাথে, মানে আত্মার সাথে মিশে গেছে। জয় বাংলা স্লোগান, বঙ্গবন্ধুর আদর্শ আমার আত্মার সাথে মিশে গেছে। আপনি বাংলা কলেজে মানে কোনো পদে আছেন কিনা? আমি সাবেক সহসম্পাদক। সাবেক সহসম্পাদক, তার মানে ইনান আপনাকে আগে থেকেই চিনতেন? ইনান আমার রাজপথে থেকে আমাকে চিনতেন। আপনার বাবা যে মারা গেছে, উনি কি সেটি জানতেন বা কিভাবে জানলেন? উনি হয়তো ফেসবুক পিন মিডিয়ার মাধ্যমে হয়তো জেনেছেন। আপনাদের যে সম্মেলনটা হলো সেখানে অম্লমধুর নানা ধরনের ঘটনা ঘটেছে। শেখ ওয়ালে আসিফ ইনান তিনি মঞ্চ থেকে অনেকে শাসাচ্ছিলেন, দুষ্টুমি করছিলেন, অনেকে বলছিলেন শোকজ করবেন এবং নাম ধরে ধরে ডাকছিলেন। এবং সেই সময় আপনার নামটা তিনি বললেন এবং সবার সঙ্গে তিনি পরিচয় করে দিয়ে বলছিলেন যে দেখুন একজনের বাবা, আক্তার নামে এক ছেলের বাবা, মাত্র কয়েকদিন আগে মারা গেছে এবং সেখানে বসে স্লোগান দিচ্ছে, এটি বাংলাদেশ ছাত্রলীগের শক্তি। এবং আপনাকে তিনি উদাহরণ দিলেন। আমার বাবাই আমার শিখিয়ে গেছেন যে আমি আমার আরেক কথা, আমি আমার বাবা যখন ক্যান্সার হাসপাতাল ভর্তি ছিল মহাখালী, তখন আমার বাবা আমি বাবাকে বলছি বাবা আমার বাবা আমার প্রোগ্রাম আছে আমি কি করব। বাবা বলছে তোমার তো প্রোগ্রাম আছে, হ্যাঁ তুমি চলে যাও, তুমি চলে যাও, তোমার প্রোগ্রাম আছে তুমি চলে যাও, প্রোগ্রাম শেষ করে সময় করে আবার তুমি চলে এসো। আমার বাবার সেই দেখানো পথেই আমি এটেছি এবং প্রতিটা মিছিল মিটিং ছোটবেলা থেকেই আমি করার চেষ্টা করেছি এবং রাজপথ থেকেই আমার জীবনে আমি কিছু পাইনি। তারপরও আমি মনে করি যে এই বাংলাদেশ ছাত্রলীগ আমাকে মূল্যায়ন করবে, এই আশা, এই ভরসায় রেখেই আমি বাংলাদেশ ছাত্রলীগের রাজনীতি করি। আর যদি কোনো পোস্ট পজিশন আমি যদি নাও পাই, এই রাজনৈতিক মাঠে আমি থাকবো এবং বঙ্গবন্ধুর আদর্শের শেখ হাসিনার হাতকে শক্তিশালী করব। আক্তার, এই যে সাদ্দাম হোসেন এবং শেখ ওয়ালে আসিফ ইনান, তারা এই সংগঠনের শীর্ষ দুই পদের দায়িত্ব পাওয়ার পরে তারা একের পর এক বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কর্মী সভা করছেন, তারা সংগঠনে কমিটি দিচ্ছেন, তারা গতিশীল করার চেষ্টা করছেন এবং তারা সবসময় আপনাদের কাছে আসছেন। এই যে বিষয়টি, এটি সাধারণত বাংলাদেশ ছাত্রলীগ আগে দেখা যায়নি এবং আগে আপনারা কখনো এভাবে তাদের সঙ্গে মিশতে পারতেন না। তাদের দুজনের নেতৃত্বে মানে আপনারা কীভাবে দেখেন তাদের এই কর্মকাণ্ডকে? আসলে বাংলাদেশ ছাত্রলীগের ইতিহাস এবং ওই ঐতিহ্য ঘাটলে দেখা যাবে বাকে বাকে হয়তো কিছু ভুল ত্রুটি থাকে, কিন্তু বর্তমান ছাত্রলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক যে রাত দিন ভাবে যেভাবে পরিশ্রম করে যাচ্ছে বাংলাদেশ দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য এবং আমাদের সে শিক্ষা প্রতিষ্ঠান, বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানকে একটি সন্ত্রাসমুক্ত, একটি মাদকমুক্ত গড়ে তোলার জন্য যে পরিশ্রম, নির্লজ্জ পরিশ্রম করতে, সত্যি সেটাই বলার ভাষা নেই এটা। আপনি এখন মাস্টার্সে পড়েন এবং আপনি অনেক দিন হয়ে গেল, মানে শিক্ষা, আপনার শিক্ষা জীবন প্রায় শেষের দিকে রয়েছে। আপনি আপনার পরিবারে কে কে আছে এবং আপনারা কয় ভাই বোন? আমরা দুই ভাই তিন বোন। দুই ভাই তিন বোন, আপনি কি সবার বড়? আমি ছোট। আপনি সবার ছোট? বোনদের সবার বিয়ে হয়ে গেছে? হ্যাঁ, তো ছোট। আপনার ভাই কি আপনার বড় নাকি? আমার বড়। জি। আচ্ছা, উনি কি করেন? উনি একটা গাড়ি, নিজের গাড়ি আছে, গাড়ি চালায়। আপনার বাবা রাজনীতির পাশাপাশি আর কিছু করতেন? সংসারই করতো, পারিবারিক, গ্রামে যেটা হয় আর কি। গ্রামে যেটা হয়। নিশ্চয়ই আপনার তো এখন মানে চাকরিরও দরকার, আপনি নিশ্চয়ই মানে আপনার জীবনটা কীভাবে চলে, মানে ছাত্র জীবন প্রায় শেষের দিকে, এরপর আপনি কীভাবে চলবেন? আসলে আমি আমার বাবা আমার মা আমার জমি বিক্রি করে অনেক কষ্ট করে আমাকে পড়াশোনা করাইছে এবং আমি আমার মা বাবা আমার এই জমি বিক্রি করে আমাদের জমি বিক্রি করে তারপরে আমাকে এই রাজনীতি করতে সহযোগিতা করেছে। আমার কিছু করার নেই, দেশরত্ন শেখ হাসিনার কাছে আমার একটু চাওয়া, ঠিক আছে, আমাকে যদি তার ভালো লাগে এবং আমার আদর্শ যদি ভালো লাগে সে আমাকে যেন ডাকে। তার অনেকে রাজনীতি করতে করতে তাদের জীবনই প্রায় শেষ হয়ে যায়, অনেকে কেউ কিছু পায় না, আপনি তাও সাবেক একটি পদ আপনি এখানে অধিকার করেছেন। এই যে মানে রাজনীতিতে আপনি নিশ্চয়ই জানেন যে আপনি এখন হয়তো সামনে পদ নাও পেতে পারেন, আপনার দল ক্ষমতার সামনে নাও আসতে পারে, একটা পরিবর্তন হতে পারে। আমি 2008 সালে দেশরত্ন শেখ হাসিনা ক্ষমতা আসীন হওয়ার আগ থেকেই আমার পরিবার রাজনীতির সাথে মাঠে ছিল এবং আমিও ছোটবেলা থেকে, আমি স্কুল লাইফ থেকেই ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত, তখন থেকে আমি রাজনীতি করি। বিএনপির যেই মামলার এর মাধ্যমেই, ঠিক আছে, অত্যাচার জুলুম অত্যাচারের মাধ্যমেই আমার জীবনটা বেড়ে ওঠা। আমি আমার জীবনে অনেক হারিয়েছি, আমাদের কিছু বিএনপির এবং কিছু জামাত শিবিরের মাধ্যমে আমাদের অনেক ক্ষতি হয়েছে এলাকার মাধ্যমে, ঠিক আছে, আমার হারানোর আর কিছু নাই। ধন্যবাদ আক্তার। দর্শক, এতক্ষণ আপনারা যারা আমাকে শুনছিলেন এবং দেখছিলেন সবাইকে আরেকবার স্বাগত জানাচ্ছি। আমি অমৃত বল্লঙ্গী। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিউজ হান্টের সঙ্গে থাকবেন।